বয়সের ছাপ পড়েছে শরীরে, ছবি করা কমিয়ে দিয়েছেন, তবুও তিনি মিঠুন চক্রবর্তী। রাজনীতির ময়দানে নেমেছেন, অনেক বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে, এমনকি তার অভিনীত সিনেমাকেও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু সিনেমার কথা উঠলে তিনিই রাজা। প্রজাপতি সিনেমা নিয়ে তিনি যে সবার সব কথার জবাব দেবেন না, বুঝিয়ে দিলেন স্রেফ অবজ্ঞা প্রকাশ করে। এই যে এখন তোর টেলি সিরিজ আমার টিআরপি নামাতে আর মড় অবধি পারবি না। এটা কি কুণাল ঘোষকে বললেন? এটা কি কুণাল ঘোষকে বললেন? আমি এলি তেলিতে জবাব দিই না, এটা গঙ্গারামদের কথা আমি জবাব দিই না। কুণাল ঘোষের কথার জবাব দেননি, তবে তৃণমূল মুখপাত্র মঙ্গলবার আবারও মিঠুনের সমালোচনা করেছেন। ত্রিপুরায় মিঠুন চক্রবর্তীর যাওয়া নিয়েও মন্তব্য করেছেন তিনি। মিঠুন চক্রবর্তী তো নিজেকে সাপের সঙ্গে তুলনা করেন, তো সাপের আবার খোলস বদলানো অভ্যেস আছে জানেন তো, মরশুমে মরশুমে খোলস ছাড়ে নতুন খোলস, খোলস ছাড়ে নতুন খোলস, পুরনো দল ছেড়ে নতুন দল। মিঠুনদা মনে রাখবেন, তিনি যদি এলি তেলি শব্দটি আমার জন্য বলে থাকেন না অত্যন্ত খুশি আনন্দিত, জেনে রাখবেন যে সেতু তৈরি করতে কাঠবিড়ালিরও ভূমিকা থাকে। পরবর্তীকালে কাঠবিড়ালিকে যদি কেউ বলে এলি তেলি তাহলে অকৃতজ্ঞ বেইমান বলা হয় তাকে। এর আগে কুণাল ঘোষ মিঠুনের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন, এমনকি মিঠুনের জন্যই সিনেমা মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেছিলেন। সোমবার মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে নাম না করে কুণাল ঘোষের সমালোচনা করেছিলেন দেব। মঙ্গলবার মিঠুন বুঝিয়ে দিলেন সবার সব বিষয়ে কথা বলা উচিত নয়, বিশেষত মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে। সে কারণেই বললেন তার টিআরপি হাই আছে।